দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন ওষুধের দোকান। ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে বছরের পর বছর, বেশিরভাগেরই নেই ফার্মাসিস্ট। এতে সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না ওষুধ, ফলে নষ্ট হয় গুণগত মান, আর লোকবলের অভাবে ব্যবস্থা নিতে পারছে না ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশে অনুমোদিত ফার্মেসি 1,30,000, আর অনুমোদন নেই এমন ফার্মেসির সঠিক হিসেব নেই কর্তৃপক্ষের কাছে। শহর, বন্দর, গ্রাম, প্রতি এলাকাতেই মুদি দোকানের মতো যত্রতত্র গড়ে উঠেছে ওষুধের দোকান। অনেক দোকানদার আবার দিচ্ছেন রোগের চিকিৎসাও। জ্বরের ওষুধ নিতে এসেছেন জাহাঙ্গীর আলম। দোকানে বসা পল্লীর চিকিৎসক তাকে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দেন, অথচ রোগের শরীরে তাপমাত্রা পাওয়া গেল 99.4 ডিগ্রি। কি ডাক্তার আপনি? আমি পল্লী চিকিৎসক। পল্লী চিকিৎসক, পল্লী চিকিৎসক কি অ্যান্টিবায়োটিক লেখার বিধান আছে? অ্যান্টিবায়োটিক লেখার বিধান নাই। তাহলে আপনি লিখেছেন কেন? এভাবে শুধু বিক্রি বাড়াতে অনেক দোকানই জড়িয়ে পড়ছেন নানা অনিয়মে। ওষুধের দোকানে কমপক্ষে সি ক্যাটাগরি অর্থাৎ দোকান পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত লোকবল থাকার কথা থাকলেও মানা হচ্ছে না তা। ওষুধ প্রশাসন অধিদপ্তরের 2 কিলোমিটারের মধ্যেই এই দোকানটির কোনো অনুমোদন নেই। রাজধানীতে এমন আরও শত শত দোকান আছে যাদের ড্রাগ লাইসেন্স নেই, আর উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে এমন অনুমোদনহীন কত দোকান আছে তা সহজেই অনুমান করা যায়। কোনো ড্রাগ লাইসেন্স আছে? না, এই নামে নেই আর কি আমার। কি কোর্স করেছেন আপনি? ওষুধ বেচতে গেলে যে একটা কোর্স লাগে, ওইটা কোর্সটার নাম কি? বাংলাদেশ ডেন্টাল মেডিকেল। অনিয়ম ঠেকাতে সারা দেশেই মডেল ফার্মেসির সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। আইডিয়াল ফার্মেসি ওয়ার্ল্ড শুড বি আইডিয়াল। ফ্রিজ থাকবে, টেম্পারেচার মেনটেন, সেটা না থাকলে ফার্মেসি হতে পারে না। বরং ভালো ঔষধগুলি ফার্মেসিতে নিয়ে হাই টেম্পারেচারের মধ্যে ঔষধগুলি নষ্ট হয়ে যাচ্ছে। লোকবল সংকট থাকায় গ্রাম পর্যায়ের দোকানকে অনুমোদনের আওতায় আনা কঠিন বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ছোট ছোট হাট বাজার এরকম অনেক আছে না, ইউনিয়ন গ্রাম লেভেলও আছে, সেইখানে নজরদারিতে আনা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, বাট এটি কিন্তু আমরা বসে না আমরা করছি। অ্যান্টিবায়োটিক সহ সব ধরনের ওষুধের অপপ্রয়োগ ঠেকাতে দেশের সব ওষুধের দোকানকেই অনুমোদনের আওতায় আনা জরুরি বলছেন চিকিৎসকরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।